শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হল এসএম রেজা চৌধুরী, পিতা মিতা মোহাম্মদ রেজা চৌধুরী, মাতা মিতা নরেন্দ্রা বেগম, গ্রাম মধ্য 35, পোস্ট অফিস করিহাটি, 9 নম্বর দেওয়া ইউনিয়ন, রেজা সুনাইমণি, জেলা নোয়াখালী। ছাত্রদের বল, আমি প্রাইমারি স্কুল প্রাইমারি থেকে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ভুয়াপুর হাই স্কুলে লেখাপড়া করেছি। ওখান থেকে 1967 সালে মেট্রিক পাস করার পরে আমি সিটাং সিটি কলেজে ভর্তি হই আইসিটিতে। ওখান থেকে ডিগ্রি পর্যন্ত রাখা হয়। যখন আমি বিসি কলেজের ছাত্র তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। 71 সালের 7ই মার্চ আমার সৌভাগ্য হয়েছে স্কুল ময়দানে বঙ্গবন্ধু বাসন্তা শোনার এবং দেখার। ওর থেকে আমার ইন্সপিরেশন, তখন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলাম এবং এই যে মাহফুজ ভাই তখন তো সেটা মেডিকেলের ছাত্র ছিলেন, আপনারা রেলওয়ে কলেজে থাকতেন। তা আঞ্চলিক ছাত্রলীগ কমিটি হয়েছিল, আমি ওই কমিটিতে সংযুক্ত ছিলাম। ফলে দেশ যখন স্বাধীনতা শুরু হয় তখন দেশ থেকে বাইরে থেকে আমি বাইর এবং আমার পরিবারের কাউকে না বলে আমি ভারত চলে যাই। তো ভারত যাওয়ার পরে তাকে যেতে যেতে অনেক দিন ছিলাম। এরপরে মুস্তাফিবের সাথে আমার ওখানে দেখা, ওখানে পরিচয় হয়। তারপরে ওনাকে উনি আমার রাজনৈতিক জীবন এবং সীতাঙ্গের রাজনীতি সম্বন্ধে নেতাদের সম্বন্ধে তাদের জিজ্ঞাসা করলে আমি তাদের নাম বলতে পারলাম। ওই 1 সপ্তাহ পরে উনি আমাকে ট্রেনিংয়ের জন্য কোথায় আগরতলা বীর বিক্রম কলেজের হোস্টেলে আমরা ওখানে 7 দিন ছিলাম। 7 দিন পরে আমরা আমাদের বিমানবন্দরে নিয়ে যায়। ওখান থেকে আমরা শিলিগুড়ি আমাদের বিমান নামে, ওখানে আমরা ঘন্টা দুয়েক ছিলাম। সম্ভবত বিমানের কোনো ত্রুটি হয়েছে। ওখান থেকে আমাদেরকে আর ফ্লাইট উঠছে, আমরা একদম ইউপিতে যাই। আমাদের বিমান নামছে রাত্রি তখন অন্ধকার। ওখানে আমরা যখন নামছি তখনই দেখলাম যে কতগুলো তাবু, সেনাবাহিনীর তাবু, আমাদেরকে কয়ে হাত পা ধোন হইলাম এবার আমাদের খানা দিল। খানাগুলো আপনার শুয়ে পড়েন রাত্রি 4টার দিকে বা 5টার সময় পর্যন্ত আমাদেরকে জাগালো, হাত মুখ ধোন। দেওয়ার পরে দেখলাম যে রুটি ভাজি খাওয়া সেনাবাহিনীর লোকজন নিয়ে আসলো। খাওয়া দাওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে আলো হয়ে গেল। আলো হওয়ার পরে দেখলাম যে এটা বিমানবন্দরে রানওয়ে। ওখান থেকে আমাদেরকে ট্রাকে উঠে যায়। ওখান থেকে আমাদেরকে যেগুলো সেই দেরাদুন ক্যাম্পে, তো ভারত তো ওখানে যখন ট্রেনিং দিয়েছি আমরা, আমার ট্রেনিং হয়েছে। আমরা ট্রেনিং অবস্থা থাকা অবস্থায় আমরা খবর পাচ্ছি 80 লিটার্স ট্রেনিং দিতে গেছে নেতৃস্থানীয়, যেমন আশো মরব, তারপরে মাহমুদুর রহমান বেলায়ের, তারপরে ওই যে ডাক্তার আনিস, এই যে থানা কমান্ডার ছিল আর বেলায় পিএসএ জেলা কমান্ডার। ট্রেনিং সেরার পরে সিরাজুল খান,
হেকবজরমণি আব্দুল্লাহ তোফায়ন আহমদ ওনারা ওখানে ক্যাম্পে গেলেন। ওনারা ওনাদের গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে ওনারা সবাই একত্রিত হইল, যারা ট্রেনিং আছিল ওনারা বক্তৃতা দিয়েছিল একজনে হেকবজরমণি। এখন ওখানে বাঙালিদের শিখ ছিল তখন ইয়ে হাসানুল হকিনি, উনি আর্মি পোশাক পরতেন। ওই সময় বাঙালিদের মধ্যে ইনস্ট্রাক্টর ছিল আফহাম আবুল হক এবং শরীফুল আম্বিয়া। ট্রেনিং শেষে আমাদেরকে আবার আমরা বিমানে করি আমরা নামলাম, প্রথম দমদম নামছে। এখানে যারা নামছে স্থানীয় যারা নামছে আর ওখানকার যারা আসিল ট্রেনিং এলাকা হেরা নামছে, বাকিরা আমরা শেখবুজর মনীষ আমরা আবার সেই আগরতলা শিলিগুড়ি হয়ে আবার আগরতলা আসলাম। ওখানে আবার মোস্তাইজমি আসলো, উনি আমাদেরকে প্রত্যেকের নামে নামে অস্ত্র দিলেন, আমাকে ইয়ে দিলেন কিয়া এসরাত দিলেন এবং দশটা বুলেট দিলেন এবং আমাদেরকে দেশে দেশে যায় কী করতে হবে এগুলো ডিরেকশন দিলে। ট্রেনিং সেন্টারেও আমাদের ট্রেনিংয়ের বাইরেও রাজনৈতিক আমাদের ইয়া আলোচনা হইতো এবং আলোচনা আমাদের কাজ ছিল যে শুধু যুদ্ধ নয়, মানুষকে কীভাবে সংগঠিত করতে হবে, আইন শৃঙ্খলাটা রক্ষা করতে হবে, কীভাবে কোনো গণ্ডগোল হইলে কীভাবে মিটমাট করতে হবে, এ সম্বন্ধে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হলো। এবং সে আসার পরে আমরা আমি যখন আসি তখন নোয়াখালীকে চারটা জোনে ভাগ করা হয়, সোমনিজে আর সোমনিজে সৌ রাস্তা, সৌ রাস্তা চারদিকে চারটা রাস্তা না, তো এই পূর্ব দিক তো উত্তর দিকে রাস্তা এই কর্নারটা হইলে এ, তারপরে উত্তর দিক তো পশ্চিম দিকে এই কর্নারটা হইলো বি, ওই দিকটা সি ও যা জি। নোয়াখালী জুন এর কমান্ডার ছিলেন শাহজাহান সাহেব, উনি আমাদের কমান্ডার ছিল। আমাদের টিমে 11 জন লোক ছিল, তার মধ্যে 2 জন ছিল ওয়ারলেস অফার, আমাদের সাথে একটা ওয়ারলেস ছিল বড় যারা যেটা আর্মি ব্যবহার করে, ওই ওয়ারলেস দ্বারা এক টিম থেকে আরেক টিম, এক থানা থেকে আরেক থানা, এক জেলা থেকে আরেক জেলা বা বাংলাদেশ থেকে ভারতে যোগাযোগ হতো ওই ওই ওয়ারলেসের মাধ্যমে। আমরা যুদ্ধের সময় আমি খুব বেশি সময় হয় না, মাস দুই সময় হেসি। আমি যখন যুদ্ধ করি যখন নিজাম এলো বিপুলাসর সোনাইমণি বজরা হাফানিয়া সমুনি ওই জমিদারহাট, তার ওই দিকে হইল লাগম ভূঁইয়া, ওই আর পূর্ব দিকে আমার এই কয়টা এলাকায় আমরা সাধারণত যুদ্ধ করেছি 71 সাল পর্যন্ত। এবং নোয়াখালী স্বাধীন হয় 7ই ডিসেম্বর, নোয়াখালী যেদিন স্বাধীন হয় আমরা সোনাইমুড়ি থেকে আমরা এসে ইয়াতে উঠি বা সোনাইমুড়ি টেকনিক্যালে টেকনিক্যালে তখন ই ছিল রাজাকার ছিল, এদেরকে সারেন্ডার করাই ওই দিনে নোয়াখালী মাস দিয়ে ওই দিনে স্বাধীন হয়। কিন্তু নোয়াখালী রামগঞ্জ স্বাধীন হয় 16 ডিসেম্বর, আর তিন চার দিন হয় ওখানে রাজাকাররা সহজে ইয়ে করে নাই সারেন্ডার করে নাই। ওখানে ওদেরকে সারেন্ডার করতে গিয়া আমাদের এলাকার একজন ইপিআর একজন সদস্য মারা যায়, বাড়ি ছিল বর্তমানে চার্চকে, আগে ছিল রামগঞ্জ, তার নাম ছিল রুহুল আমিন। আর আমাদের ইউনিয়নে যে বিশ্বস্ত শহীদ মোহাম্মদ রুহুল আমিন আমাদের ইউনিয়নের বাসিন্দা, সেই গ্রামের নাম হইল বর্তমানে রুহুল আমিননগর, আগে ছিল বাগভসরা। আমাদের ইউনিয়নে চারজন শহীদ মুক্তিযোদ্ধা, 3 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এই সম্পর্কে এই হইল আমার যুদ্ধের ইতিহাস। আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করতে নেমেছি আসলে আমাদের সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয় নাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।